আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের যে ভর্তি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি কাট অফ মার্ক নিয়ে কথাবার্তা বলবো, সাবজেক্ট রেঞ্জ নিয়ে আলোচনা করব, কত মার্কস পেলে এই বিশ্ববিদ্যালয়ে তো আবেদন করা উচিত তা নিয়েও একটি ধারণা দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমে আলোচনা করি আবেদনের যোগ্যতা। আবেদনের যোগ্যতা হিসাবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমাকে অবশ্যই ন্যূনতম 30 নাম্বার পেতে হবে, জিএসটির সাল এবং জিপিএ যোগ্যতা অর্জন করতে হবে। কী কী অনুষদ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে? রয়েছে ইঞ্জিনিয়ারিং অনুষদ, বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, কৃষি অনুষদ, মানবিক অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং বিজনেস স্টাডিজ অনুষদ। অনুষদ বিভাগ আসন সংখ্যা নিয়ে আরও কিছু কথা। এখানে 8টি অনুষদে 33টি বিভাগে 1550টির বেশি আসন রয়েছে। ইঞ্জিনিয়ারিং অনুষদে 6টি বিভাগে 235টি আসন, বিজ্ঞান অনুষদে 5টি বিভাগে 200টি, জীববিজ্ঞান অনুষদে 5টি বিভাগে 200টি আসন রয়েছে, কৃষি অনুষদে 3টি বিভাগে 120টি আসন রয়েছে। যা বলা হচ্ছে জিএসটির এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান শাখার শিক্ষার্থী এখানে আবেদন করতে পারবে, তবে এই অনুষদগুলোর মধ্যে মনোবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে যেখানে সবাই আবেদন করতে পারে। মানবিক অনুষদের মধ্যে রয়েছে 3টি বিভাগে 150টি আসন, আইন অনুষদে রয়েছে 1টি বিভাগে 50টি আসন, সামাজিক বিজ্ঞান অনুষদে রয়েছে 5টি বিভাগে 300টি আসন। এখানে সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। অন্যদিকে বিজনেস স্টাডিজ অনুষদে রয়েছে 250টি আসন, এখানেও সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। এবার আসি এই ইউনিটের যোগ্যতা এবং শর্তাবলী। তোমরা দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং অনুষদে সিএসসি, ট্রিপলি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সিভিল, ফুড অ্যান্ড অ্যাগ্রো প্রসেসিং সাবজেক্টগুলো রয়েছে এবং আর্কিটেকচার কিন্তু সাবজেক্টটা রয়েছে। আর্কিটেকচারের 35টি, বাকি সাবজেক্টগুলোতে 40টি আসন রয়েছে। মোট এখানে 235টি আসন রয়েছে। এইচএসসির আলাদা শর্ত নেই, তবে জিএসটি শর্ত রয়েছে। আর্কিটেকচারের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অথবা বায়োলজি তোমার জিএসটিতে অ্যান্সার করতে হবে এবং অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে গণিত, পদার্থ এবং রসায়নে আলাদা করে ন্যূনতম 7 নম্বর পেতে হবে। যারা আর্কিটেকচার দিবে তাদের আর্কিটেকচারের উপর 40 নম্বর এবং পদার্থ, রসায়ন, গণিতের উপর নম্বরের উপর ভিত্তি করে মেধাতালিকা প্রণয়ন করা হবে। এবার আসি বিজ্ঞান অনুষদ। এখানে দেখতে পাচ্ছ গণিত সাবজেক্ট, পরিসংখ্যান, রসায়ন, পরিবেশ বিজ্ঞান, পদার্থ সাবজেক্টটি রয়েছে 40টি করে আসন, মোট 200টি আসন। গণিত সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে তোমার গণিত থাকতে হবে। পরিসংখ্যান সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে গণিত অথবা পরিসংখ্যান থাকতে হবে। পরিবেশ বিজ্ঞানের জন্য আলাদা কোনো শর্ত নেই, তবে পদার্থ বিজ্ঞানের জন্য এইচএসসি লেভেলে তোমার গণিত থাকতে হবে। জিএসটির আলাদা শর্ত দেওয়া হয়নি। জীববিজ্ঞান অনুষদ, এখানে রয়েছে ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মনোবিজ্ঞান এবং উদ্ভিদবিজ্ঞান। প্রত্যেকটি সাবজেক্টে 40টি করে আসন রয়েছে, তবে মনোবিজ্ঞানে বিজ্ঞানের জন্য রয়েছে 10টি, মানবিকে 25টি এবং বাণিজ্যের জন্য 5টি আসন বরাদ্দ রয়েছে। মোট মাঠ এই জীববিজ্ঞান অনুষদে 200টি আসন রয়েছে। ফার্মেসি সাবজেক্টটি পড়ার জন্য ফার্মেসি এইচএসসি লেভেলে তোমার পদার্থ, রসায়ন, গণিতে 3.50 পেতে হবে আলাদা করে। জিএসটি শর্ত হিসাবে জীববিজ্ঞানে 10, পদার্থে 5 এবং রসায়নে 8 পেতে হবে। বায়োকেমিস্ট্রি সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসির আলাদা শর্ত নেই, তবে জিএসটিতে বায়োলজিতে 10, রসায়নে 8 পেতে হবে। বায়োটেকনোলজি সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন, গণিতে 3.50 পেতে হবে এবং জিএসটিতে জীববিজ্ঞানে 10, পদার্থে 5, রসায়নে 8 পেতে হবে। মনোবিজ্ঞান সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে অবশ্যই তোমার ইংরেজিতে 3.50 পেতে হবে। জিএসটির আলাদা শর্ত নেই। উদ্ভিদ বিজ্ঞানে এইচএসসির শর্ত নেই, তবে জিএসটি শর্ত রয়েছে, জীববিজ্ঞানে 8 পেতে হবে। এবার আসি কৃষি অনুষদ। এখানে কৃষি, ফিশারিজ, অ্যানিমাল সায়েন্স রয়েছে 40টি করে আসন, মোট 120টি আসন রয়েছে। এইচএসসির শর্ত হিসেবে জীববিজ্ঞান থাকতে হবে, জিএসটির আলাদা শর্ত দেওয়া নেই। বি ইউনিট, এখানে দেখতে পাচ্ছ ইংরেজি, বাংলা, ইতিহাস সাবজেক্টটি রয়েছে। আসনগুলো দেখতে পাচ্ছ মোটমাট 150টি আসন রয়েছে। এইচএসসির শর্ত নেই, তবে ইংরেজি সাবজেক্টটি পড়ার জন্য জিএসটিতে ইংরেজিতে 45% নাম্বার পেতে হবে। বাংলা সাবজেক্টটি পড়ার জন্য জিএসটিতে বাংলায় 55% নাম্বার পেতে হবে। ইতিহাস সাবজেক্টটি পড়ার জন্য জিএসটিতে ইংরেজিতে 35% নাম্বার পেতে হবে। আইন সাবজেক্টটি পড়ার জন্য তোমার অবশ্যই এইচএসসিতে ইংরেজিতে 3.50 পেতে হবে, জিএসটির আলাদা শর্ত নেই। আসন সংখ্যা মোট 50টি। এবার আসি সামাজিক বিজ্ঞান অনুষদ। তোমরা দেখতে পাচ্ছ এখানে অর্থনীতি, সমাজবিজ্ঞান, লোক প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে। প্রত্যেকটি ইউনিটের আসন সংখ্যা আমি ভাগ করে দিয়েছি, মোট আসন সংখ্যা 300টি। অর্থনীতি সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে তোমার গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি অথবা বাণিজ্য ভূগোল সাবজেক্টটি থাকতে হবে। আর সব সাবজেক্টের ক্ষেত্রে ইংরেজিতে বি গ্রেড পেতে হবে। জিএসটি শর্ত হিসাবে বাংলা এবং ইংরেজিতে 35% নাম্বার পেতে হবে। সি ইউনিট, এখানে রয়েছে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফাইন্যান্স, ট্যুরিজম। আসনগুলো তোমরা দেখতে পাচ্ছ মোট মাঠ এখানে 50টি করে আসন রয়েছে প্রতিটি বিভাগে। এইচএসসির ক্ষেত্রে ইংরেজিতে 3.50 পেতে হবে, জিএসটির আলাদা শর্ত দেওয়া নেই।
মুক্তিযোদ্ধার কোটার ক্ষেত্রে 5% প্রতিবন্ধী, 1 পোষ্যকোঠা, 1 ক্ষুদ্র নৃগোষ্ঠী, 1 ছাত্রছাত্রীদের ভর্তি করানো হবে এবং কোটার আসন পূরণ না হলে মেধা তালিকা থেকে আসন সংখ্যা পূর্ণ করা হবে। মেধা তালিকার ক্ষেত্রে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর 100, এছাড়া বিভাগভিত্তিক শর্ত পূরণ করতে হবে, জিপিএর উপর কোনো মার্কস বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, আর্কিটেকচার পরীক্ষার নম্বরও যুক্ত হবে। মেধাক্রম ও বিভাগের চয়েসের উপর ভিত্তি করে মাইগ্রেশন হবে এবং চূড়ান্ত তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই প্রকাশ করা হবে। সাবজেক্ট এবং মার্ক রেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ, এখানে জনপ্রিয় সাবজেক্টের মধ্যে রয়েছে সিএসসি, ট্রিপলি, আর্কিটেকচার, ফার্মেসি, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, আইন, ফিনান্স, অ্যাকাউন্টিং। মিড রেঞ্জে রয়েছে সিভিল, গণিত, পদার্থ, রসায়ন, লোক প্রশাসন, সমাজবিজ্ঞান, মার্কেটিং। এছাড়া কম জনপ্রিয়র মধ্যে রয়েছে পরিসংখ্যান, ভূগোল, পরিবেশ, বাংলা, ইতিহাস, ম্যানেজমেন্ট, ট্যুরিজম। গত বছরের কাটমার্ক আলোচনা করেছি, এখানে দেখো বন্ধুরা সকল সাবজেক্টের কাটমার্ক তোমাদের জন্য সংগ্রহ করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখতে পাচ্ছ তোমরা ম্যাথামেটিক্সে 39.25, পরিসংখ্যানে 38.5, পদার্থে 39, ফার্মেসিতে 42, রাষ্ট্রবিজ্ঞানে 39.50, ট্যুরিজমে 39.75, বাংলায় 39.50, ইতিহাসে 39.25, অর্থাৎ মোটামুটি এই রেঞ্জ অনুযায়ী গত শিক্ষাবর্ষে পেয়েছিল। তবে সিএসসি, ট্রিপলি, ইসি এই যে সাবজেক্টগুলো দেখছো এখানে কিন্তু পদার্থ, রসায়ন এবং ম্যাথামেটিক্স এই তিনটি সাবজেক্টের উপর ভিত্তি করে মেধা তালিকা করা হয়েছিল, তাই এখানে সাবজেক্ট রেঞ্জ বা কাটমার্ক একটু কম দেখা যাচ্ছে। জিএসটি কত স্কোর পেলে এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত? প্রথমে তোমরা আবেদন করবে এটা তোমরা জানো, এরপর তোমাদের সাবজেক্ট র্যাঙ্ক করতে হবে এবং এরপর প্রথম মেধা তালিকা দেওয়া হবে। প্রথম মেধা তালিকার ক্ষেত্রে অবশ্যই একটু বেশি স্কোরের প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা ধরতে পারি জনপ্রিয় সাবজেক্ট ক্ষেত্রে 60-65+, মিড রেঞ্জের ক্ষেত্রে 50-59+ এবং কম জনপ্রিয় ক্ষেত্রে 45-50+ হলে তুমি চিন্তাভাবনা করতে পারো। পরবর্তী মেধা তালিকা অবশ্যই এই সাবজেক্ট রেঞ্জ বা কাট অফ মার্কগুলো কমে আসবে। আবেদন প্রক্রিয়া, আবেদন করতে হবে ওই জিএসটির ওয়েবসাইটে অ্যাপ্লাই টু ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি লিঙ্কে ক্লিক করে। আবেদনের সময় দরকার হবে তোমার জিএসটির রোল নাম্বার এবং পাসওয়ার্ড। আবেদন ফি এক বা একাধিক ইউনিটের জন্য একবারই দিতে হবে 510 টাকা, অর্থাৎ 10 টাকা চার্জ। আবেদন শুরু হয়েছে 17 অক্টোবর দুপুর 12টা থেকে, আবেদন চলবে আগামী 27 অক্টোবর রাত 12টা পর্যন্ত। পেমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ 28 অক্টোবর রাত 12টা এবং মেধা তালিকা দেওয়ার কথা রয়েছে 7 নভেম্বর 2022। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে তুমি আবেদন করতে পারবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।